হ্যালো এভরিওয়ান, ওয়ালাইকুম সালাম সাদিয়া, কি অবস্থা তোমার, কেমন আছো? শুনতে পাচ্ছ আমাকে ঠিকঠাক ভাবে? জি ভাই, শোনা যাচ্ছে? ওকে ফাইন, চলো আমরা আমাদের ফিরে যাই বলে। তো আচ্ছা, আমরা কতদিন মনে হয় তো এই বিশ্লেষণের খুঁটিনাটি গুলো নিয়ে আলোচনা করছিলাম, তো কারো কোনো প্রবলেম আছে কিনা বা সবাই আসলে বইয়ের খুঁটিনাটি করে পড়ে লাইন গুলো লাইন বাই লাইন করছো কিনা, কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা ভাই, বন্ধন শক্তি কি কোনো হিসাব করে বের করা যাবে না? বন্ধন শক্তি হিসেব করে বের করা যাবে একটা ওয়েতে, যদি মনে করো তোমার কোনো একটা কেমিক্যাল রিয়েকশন দেওয়া থাকে এবং ওই কেমিক্যাল রিয়েকশনে তোমার ড্যামেজের মান তুমি জানো এবং তুমি যে বন্ধন শক্তিটার মান বের করতে চাও সেইটা বাদে অন্যান্য বন্ধন শক্তির মান তোমাকে দেওয়া থাকে, তাহলে ক্যালকুলেশন করে মানে ব্যাক ক্যালকুলেশন করে বের করতে পারবা। বুঝতে পারছো কথাটা? তুমি মনে করো একটা ব্যক্তি একটা বন্ধন শক্তি বের করতে চাও, তাহলে অন্যান্য বন্ধন শক্তির মান এবং ওই বিক্রিয়ার ডেলেচের মান যদি জানা থাকে তাহলে ব্যাক ক্যালকুলেশন করে করতে পারবে, আদারওয়াইজ পারবে না। বোঝা গেল? বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে? তো এই বিশ্লেষণের সবার সবাই পড়ছি, বলো তো দেখি কি কে আছে। স্মৃতি, কৃতিকা, শিফা, তারপর হচ্ছে জান্নাত তো আছে নতুন, শান্ত, মানে তো এই বিশ্লেষণ কি পড়া হয়েছে? ক্লাস ক্লাস করার পরে বাসায় সম্পূর্ণটা পড়া হয়েছে এবং জিনিসগুলো আয়ত্ত করা হয়েছে? আয়ত্ত করছো জিনিসগুলা? জি স্যার, করছি স্যার। রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে যন্ত্রটা এইভাবে কাজ করে। আচ্ছা, এটা বলতেছি ওগুলা নিয়ে টুকটাক কয়েকটা জিনিস আছে। রক্তে গ্লুকোজ কি কাজ করে, তারপর হচ্ছে তোমার ওই যে কি বলে ড্রাই সেল, তারপর হচ্ছে নিউক্লিয়ার ফিশন, ফিউশন, এই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করবো আর কি। ঠিক আছে, ঠিক আছে। তো আমি জানি না তোমরা কতদূর পড়া হয়েছে, বাট না পড়লে কিন্তু সমস্যা আছে, আমি আবারও বলতেছি, পরে কিন্তু আবার ভুলা যাবে। ঠিক আছে, এগুলা চর্চার মধ্যে রাখতে হবে এবং আয়ত্ত করতে হবে বাসের পাশাপাশি। তো এই যে বলতেছিলাম যেটা, তো তড়িৎ বিশ্লেষণে আসলে অনেক অ্যাপ্লিকেশন আছে, অনেকগুলো অ্যাপ্লিকেশন মধ্যে দুইটা অ্যাপ্লিকেশন হলো কদিন দেখলাম, জাস্ট আ মিনিট। সরি, আই এম ব্যাক। যেটা বলতেছিলাম যে তৈরি সবচেয়ে ইন্ডাস্ট্রিয়াল সবচেয়ে বড় অ্যাপ্লিকেশন গুলোই হচ্ছে তোমার যে ইলেকট্রোপ্লেটিং এন্ড গ্যালভানাইজিং আর কি। তো তারপরে আরো বেশ কিছু ছোট ছোট কাজে গুলা ব্যবহার করা হয়, যেমন ওই যে স্মৃতি মনে বলতেছিলাম যে গ্লুকোজ নির্ণয় করার জন্য। তো তো তোমরা কি কখনো ওই যে ডায়াবেটিক্স এর যে ব্লাড সুগার মাপার যে মেশিনটা দেখছো কখনো? ডায়াবেটিক্স মাপার মেশিনটা কিরকম, বিভিন্ন শেপের হয়, ধরো এটা মনে করো ডায়াবেটিক্স মাপার মেশিনটা। তো আসলে ডায়াবেটিক মাপার মেশিনটা আসলে কিছুই না, ওইটা আসলে খুব সফিস্টিকেটেড একটা মেশিন, যে মেশিনটা করতে কি করতে পারে, এখান থেকে যদি দুইটা দেখবা হয়তো ডায়াবেটিক মেশিন মাপার সময় এটার সামনে একটা ছোট পাতার মতো একটা পাতলা জিনিস, পিনের মতো জিনিস ঢোকানো হয়, এটা অনেকটা এরকম, এটাকে কি বলে আমি ঠিক জানি না। তো এই জিনিসটা কি করা হয় যে তার ডায়াবেটিস মাপতে হবে, সুগার মাপতে হবে, তার সুগার মাপার জন্য তার আঙুলে কোনো একটা জায়গায় ছোট্ট একটা সুই দিচ্ছি, অল্প একটু ফুটো করে একটু রক্ত বের করতে হয়, এক ফোঁটা নিয়ে ওই রক্তের ফোঁটাটা এই যে এই ছোট্ট অংশটার মাথায় জাস্ট টাচ করে লাগাই দিতে হয়, তাহলে কিছুক্ষণের মধ্যে এই মেশিনটা এখানে একটা রিডিং এর মাধ্যমে বলে দেয় যে ব্লাড সুগারের পরিমাণটা কি। সো এই হচ্ছে মেশিনটার কাজ। তো এই মেশিনটা আসলে যে কাজটা করে সে আসলে এখানে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কাজ করে। তো এই যে ছোট্ট একটা কি বলে এগুলো কি কেউ কি জানো, এই যে যেই অংশটা ঢুকে তোলা মেশিনের মধ্যে? আমি জানি না, আমার খেয়াল নেই, কয়েকদিন আগে যদিও ব্যবহার করছি। তো এই এই জিনিসটার মধ্যে আসলে খুব ছোট ছোট দুইটা ইলেকট্রোড থাকে, মানে চিকন চিকন দুইটা তারের মতো আর কি। যে ইলেকট্রোড দুইটার কাজ হচ্ছে যখন ব্লাডটাকে তুমি ওই জিনিসটার সাথে চার্জ করাও তখন এর মধ্যে সে ইলেকট্রিসিটি ইলেকট্রিক সিগন্যাল পাঠায় এবং সিগন্যাল পাঠিয়ে সে লিটারেলি আমাদের শরীরের মধ্যে যে ব্লাড থাকে সেই স্টিক্স বলে স্টিক্স, হ্যাঁ হ্যাঁ স্টিক্স, স্টিক্স টাইপের এরকম কিছু একটা। তো স্টিক্সটার মাথায় দুইটা ছোট ছোট পিনের মতো থাকে, ওগুলো হচ্ছে ধাতব পিন। তো ওই পিনগুলো আসলে মেশিনের সাথে কানেক্টেড থাকে আর কি। তো ওই পিনগুলোর মধ্যে ইলেকট্রিসিটি পাঠিয়ে দিলে সেই ইলেকট্রিসিটি গিয়ে ব্লাডের যে তোমার তড়িৎ বিশ্লেষণ ব্যাপার স্যাপার আছে সেই কাজটা সে করে। তো এখন আমাদের ব্লাডের মধ্যে আসলে যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ তো একটা পোলার যৌগ আমরা জানি তাই না,
এবং পোলারযোগ্য হওয়ার কারণে সে ভালোভাবে তো আদান প্রদান করতে পারে, বা কথা এখানে তো বিশেষটা ঘটে আর কি ব্লাডের মধ্যে। তো এখন তো এই ডিসিশনের যে কোয়ান্টিটিটা কি রকম তো ডিসিশন হবে এবং এটার মধ্যে দিয়ে কি পরিমাণ ইলেকট্রিসিটি ফ্লো হবে মেশিনটার মধ্যে দিয়ে, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা কত। তো এই মেশিনটা জাস্ট ওই ইলেকট্রিক সিগন্যালটাই পরিমাপ করে দেখে যে কি পরিমাণ ইলেকট্রিসিটি বা কি পরিমাণ ইলেকট্রন এখান থেকে নিঃসরণ হচ্ছে, যার ফলশ্রুতিতে সে পরবর্তীতে এখান থেকে বায়োলজিক্যালি কিছু ব্যাপার স্যাপার আছে এখানে সেগুলো হিসেব করে সে একটা সংখ্যায় পৌঁছাইতে পারে, যে যেটা হচ্ছে ব্লাড সুগার বা তার যে ডায়াবেটিক্স এর পরিমাণটা বলে দেয়। এইভাবেই কাজ করে। আরো ডিপ ডাউন যদি করতে চাও তাহলে সেটা আসলে বায়োলজিক্যাল সেন্স থেকে আলোচনা করতে হবে, এবং সেটা আমি আলোচনা করতে পারবো না, তোমরা ভালো করেই জানো এই আর কি। গ্লুকোজ হ্যাঁ খানিকটা তো বিশ্লেষ্য, তবে এখানে শুধু এটা বলার ঠিক ভুল ভুল হবে, কারণ রক্তের মধ্যে তো শুধু গ্লুকোজ থাকে না, এখানে অনেক ধরনের উপাদান থাকে। সো ওই জিনিসগুলো আমি বলতে পারবো না যে এক্স্যাক্টলি যে কোন কোন উপাদানগুলো আর এখানে ইনভলভ হয়, কথাটা বুঝতে পারছো? হতে পারে ওই উপাদানগুলোর সাথেও কিছু সম্পর্ক আছে, মানে এখানে ব্লাডের বায়োলজিটা আমি জানি না, কথাটা বুঝতে পারছি? বাট এটুকু শুধু জানা যে এখানে তো বিশ্লেষণ সে করে, এবং করে যখন আমরা তৈরি বিশ্লেষণ করি দুইটা ইলেকট্রোড দিয়ে মানে অ্যানোড এবং ক্যাথোড দিয়ে, তখন সেখানে আসলে তৈরি বিশ্লেষণটা কেমন হবে, তৈরি বিশ্লেষ্য পদার্থটা কেমন তার উপর ডিপেন্ড করবে, তার মধ্যে জারণ বিজারণটা কেমন হবে, বা ওভারঅল পুরো সার্কিটের মধ্যে কারেন্টের ফ্লোটা কেমন হবে, রাইট? সো এই মেশিনটা কারেন্টের ফ্লোটা মেজারমেন্ট করে, দেন কিছু বায়োলজিক্যাল ব্যাপার স্যাপার সেই হিসেব করে আমাদের একটা সংখ্যা দিতে সক্ষম হয় আর কি, এই আর কি। বুঝতে পারছি? জি স্যার। আর কোন প্রশ্ন? আচ্ছা, লবণ সেতুটা কি পড়ছিল তোমরা বইয়ের থেকে? লবণ সেতুটা ড্যানিয়েল ক্রুজ যখন দেখাচ্ছিলাম লবণ সেতু নিয়ে আমি কথা বলছিলাম, লবণ সেতু নিয়ে আরেকটু ভালোভাবে আলোচনা আছে বইয়ে, চাই শেষের দিকে একটু না, যদি কেউ না পড়ে থাকো একটু এখন পড়ে দেখো, ইজিলি ইজি খুবই। আচ্ছা আমরা পড়তেছি চ্যাপ্টার 8, আমরা চ্যাপ্টার 8 এর লাস্টের দিকে আছি এখন, একেবারে লাস্টের দিকে, মোটামুটি সিংহভাগ পড়ানো হয়ে গেছে। তো ভিডিওগুলো দেখে নিয়ে একটু কভার করতে হবে, আপাতত পরবর্তীতে আবার যখন ডিভিশন আসবে তখন আমরা সবকিছু কভার করতে পারবো। আর কারো কোনো প্রশ্ন আছে আমাদের গতদিনের ব্যাপার? স্যার স্যার এই অধ্যায়ে যতটুকু পড়ছি, বাট আপনি তো বললেন যে একটু মানে বিস্তারিত আছে, তো ওইটা একটু নিয়ে দরকার। কোনটা কিসের বিস্তারিত? স্যার এই যে লবণ সেতু, লবণ সেতু বইয়ের মধ্যে যতটুকু আলোচনা আছে, লবণ সেতু আলাদা একটা আলাদা সেগমেন্ট আছে দেখলাম, ওইটুকু পড়লেই হবে, এখানে কঠিন কিছু নাই। তো আমি কি বুঝাই দিব লবণ সেতুর ব্যাপারটা আবার, নাকি সবাই বুঝছি বেসিক জিনিসটা বুঝছি? লবণ সেতুটা কেন লাগে সেটা বুঝো সবাই, সেটা বলো আগে দেখি। আচ্ছা, তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেহেতু ড্যানিয়েল সেলে তোমার দুইটা আলাদা আলাদা পাত্রের মধ্যে কাজ নিয়ে কাজ করি, তো দুইটা আলাদা পাত্রের মধ্যে যেটার মধ্যে আমাদের জিং দণ্ড থাকে সেখানে আমরা জিং সালফেট দ্রবণ ব্যবহার করি, আর যেটার মধ্যে কপার থাকে সেখানে আমরা কপার সালফেট দ্রবণ ব্যবহার করি, তাই তো? তো এখানে ঘটনাটা কি ঘটে যে জিং দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ইলেকট্রন সে ত্যাগ করে দিয়ে সে কি হয়, সে হচ্ছে জিং প্লাস আয়নে পরিণত হয়, এবং এই জিং প্লাস আয়নটা পরিণত হওয়ার কারণে যেটা হয় জিং প্লাস আয়ন তখন মানে জিংটা ক্ষয় হয়ে গিয়ে জিং প্লাস আয়নে পরিণত হয় আর কি, কারণ জিং একটা ধাতু মুক্ত ধাতু, কিন্তু জিং প্লাস তো মুক্ত ধাতু না, সে তখন এই দ্রবণে জিং সালফেটের দ্রবণে দ্রবীভূত হয়ে যায়। সো যেটা ঘটে যে পাত্রের মধ্যে আস্তে আস্তে জিংটা ক্ষয় হতে থাকে দণ্ডটা, এবং জিং প্লাস আয়নের পরিমাণটা বাড়তে থাকে এই পাত্রটার মধ্যে। অন্যদিকে সেই ইলেকট্রনটা কোথায় যায়, ইলেকট্রনটা যখন তারের মাধ্যমে প্রবাহিত এখানে যায় তখন কি হয়, এই যে কপার ধাতুটা সেই ইলেকট্রন গ্রহণ করে নেয়। সো এখন কপার এখানে কাহিনীটা কি হবে, ইলেকট্রনটা যখন এখানে গ্রহণ করা হয় তখন আসলে যেটা ঘটে আমাদের এখানে তো সিইউ প্লাস এসও ফোর, সিইউ প্লাস এসও ফোর মাইনাস এই দুইটা আয়ন আছে কপার সালফেটের মধ্যে।
তো ইলেকট্রনটা যখন এখানে পাঠানো হয় এই দ্রবণে থাকা কপার প্লাস আয়নটা সেই দুইটা ইলেকট্রন নিয়ে নেয় প্লাস তো প্লাস টু ইলেকট্রন নিবেই তো নিয়ে সে মুক্ত কপার ধাতুতে পরিণত হয় তো এখানে আসলে মুক্ত কপার ধাতু মানে কপার ধাতুর পরিমাণটা বাড়তে থাকে মুক্ত কপার ধাতুর পরিমাণটা বাট মুক্ত কপার ধাতুর পরিমাণ বাড়তে থাকে তার মানে কি সালফেটের সাথে যে কপার ছিল সেই কপারটাই আসলে কমতেছে তাই না সো চার ফলশ্রুতিতে এখানে বলা যায় যে সালফেট আয়নের পরিমাণটা তুলনামূলকভাবে কপারের উপর থেকে বেশি হয়ে যায় মানে সালফেট আয়ন কিন্তু বাড়ে না আসলে কপার আয়নটা তার থেকে চলে যায় বলে ওভারঅল এই দ্রবণের মধ্যে সালফেট আয়নের আধিক্যটা বেশি হয়ে যায় মানে এটা নেগেটিভ আয়নের আধিক্যটা বেশি হয় আর এখানে জিঙ্ক আয়নের আধিক্যটা বেশি হয় তো এখন ঘটনাটা হচ্ছে যে এটা যদি চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এই পাত্রে একসময় জিঙ্কের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে এবং সালফেট আয়নের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে মানে আমরা তখন বলতে পারি যে এই পুরো পাত্রটা ধনাত্মক আয়নে পূর্ণ একটা পাত্র হয়ে যাবে কথাটা বুঝতে পারছি আর অন্যদিকে এই পাত্রটা নেগেটিভ আয়নে পূর্ণ একটা পাত্র হয়ে যাবে এখন এতে যে সমস্যাটা হবে যখন এটা ধনাত্মক এবং ঋণাত্মক মানে এতটাই বেড়ে যাবে একটা সময় গিয়ে তখন দেখবো যে আমাদের যে এই পাত্রটা থেকে আর ইলেকট্রন বের হয়ে আসতে চাইবে না কারণ এটা ধনাত্মক ধনাত্মক ক্রিয়াত্মককে আকর্ষণ করবে না তখন জিঙ্ক হাজার চাইলেও একটা ইলেকট্রনকে এদিক দিয়ে ছেড়ে দিতে পারবে না ইলেকট্রনটা পাত্রের মধ্যে রয়ে যাবে তো যার ফলশ্রুতিতে আমাদের যে ড্যানিয়েলসের যে তড়িৎ প্রবাহের বিষয়টা মানে ইলেকট্রনের প্রভাবটা এইদিকে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এইটা যাতে বন্ধ না হয় এই জিনিসটা যাতে বন্ধ না হয় সেই জন্য আমরা কি করি এই দুইটা দ্রবণের মধ্যে লবণ সেতু নামে একটা জিনিস প্রবেশ করায় দিই তো লবণ সেতুটা কি লবণ সেতুটার মধ্যে এক ধরনের আয়নিক যৌগ থাকে বা স্পেশালি এক ধরনের লবণ থাকে আর কি যেটা হচ্ছে সাধারণত ব্যবহার করা হয় পটাশিয়াম ক্লোরাইড KCl KCl কে প্লাস সিএল মাইনাস তো এই লবণ সেতুটা কি করে এই দুই দুইটা পাত্রের মধ্যে আয়নের যে ভারসাম্য সেই ভারসাম্যটা বজায় রাখে কিভাবে বজায় রাখে এই যে এখানে সালফেট আয়ন একা থাকে তার কাছে দিয়ে এখান থেকে পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম চলে যায় আর এই যে জিঙ্ক আয়ন সেটাকে নিউট্রালাইজ করার জন্য এই ক্লোরাইড থেকে ক্লোরাইড আয়ন চলে যায় মানে এখানে বেসিক্যালি আমরা পাই জিঙ্ক ক্লোরাইড আর এখানে আমরা পাই পটাশিয়াম ক্লোরাইড তো এইভাবে প্রয়োজন অনুযায়ী লবণ সেতু লবণের প্লাস মাইনাস আয়ন গুলা বিভক্ত হয়ে দুইটা পাত্রে চলে গিয়ে দুইটার মধ্যে ব্যালেন্স রক্ষা করে যার ফলে তো এই প্রভাবটা কন্টিনিউ করতে পারে কথাটা বুঝতে পারলাম দেখো বুঝছি সবাই এই আর কি লবণ সেতুর কাজ দ্যাটস ইট এরপরে তোমরা একটু বইটা দেখে নিতে পারো বইয়ে যে লবণ সেতু নামে শেষের দিকে একটা আলাদা সেগমেন্ট আছে ওটা একটু পড়লে এখন আর একটু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আচ্ছা বলো তো দেখি আমরা যদি এখন দুইটা পাত্র না নিয়ে দুইটাকে একই পাত্র নিতাম তাহলে কি সমস্যা হইতো তাহলে তো লবণ সেতু লাগতো না তাই কি তাহলে তাহলে আমরা দুইটাকে আলাদা পাত্রে নিয়ে আলাদা একটা পাত্রে কেন নিলাম না একটা পাত্রে তাহলে তো দণ্ডের কাছে না গিয়ে সরাসরি বিক্রিয়া করে রাইট দণ্ডের কাছে না গিয়ে ইলেকট্রন গুলো এই তারের মধ্য দিয়ে প্রবাহিত না সরাসরি দ্রবণে কপারের সাথে মিশে যেত তাহলে তোরা নিজে নিজেরা বিক্রিয়া সেরে ফেলতো মাঝখান থেকে আমি তো প্রভাব পাইতাম না ঠিক আছে এই জন্য দুটাকে আলাদা পাচ্ছে না আমার একটা বড় বিষয় আর লবণ এখানে লবণ নেওয়ার কারণ হচ্ছে লবণ কিন্তু নিউট্রাল আমরা জানি তাই না ও নিউট্রাল থেকে প্লাস প্লাস মাইনাস দুই জায়গায় আদান প্রদান করে সাম্যতা রক্ষা করে এই হচ্ছে ঘটনা তো তারপরে আমাদের এই চ্যাপ্টারে আর যেগুলো আছে তোমরা বলতে পারবা ড্রাই সেল কাকে বলে এর সংজ্ঞা কি বলো তো দেখি কার কি ধরনের সংজ্ঞা মাথার মধ্যে আসে কেউ বলতে পারবো না ড্রাই সেলের সংজ্ঞা কি বললাম যে ড্রাই সেলের সংজ্ঞা কি বলো তো দেখি এক সেলের সংজ্ঞা বইয়ে সরাসরি থাকে না এইটাই আর কি মুখস্থ করছি আমরা এখন মুখস্থ বলতে পারবো না এই যে মুখস্থ করছি না বলেই তো এই অবস্থা মুখস্থ কেন করছো এইটা থাকতে এটা মুখস্থ করতে না এটা বুঝতে হয় সংজ্ঞা
যে 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 কিনা কোনো সংজ্ঞা মানে বোঝা বুঝে মনে রাখা যায় এমন সংজ্ঞা যে মুখস্থ করে তার চেয়ে বড় মানে বেচারা গো বেচারা এই দুনিয়াতে আর নেই। মুখস্থ মুখস্থ করে কষ্ট করে কিন্তু সময় মতো মনে থাকে না, এলোমেলো ভাবে বলতে পারবো। আচ্ছা আমার কোষটা বাঁকা হয়েছে না, আমি কি দেখি সোজা আঁকা যায় কিনা। আচ্ছা তো শুষ্ক কোষের সংজ্ঞাটা একটু অদ্ভুত লাগতো আমার কাছে প্রথম দিন। আরে কি রে ভাই, না এত সোজা করার চেষ্টা করলে সারা জীবন সোজা হবে না, বাদ দাও, সোজা রোজা করতে পারবো না, বাঁকাই থাক, বাঁকা হোক তবু আমার। তো এখন যেটা হচ্ছে যে একটা নর্মাল সিম্পল যে কোষ, সেই কোষ হচ্ছে এরকম সাইজের থাকে। তো এর মধ্যে কি থাকে, এর একদম পেটের মাঝখানে একটা ডান্ডা থাকে, ডান্ডাটা হচ্ছে তোমার কার্বনের তৈরি ডান্ডা, আর কিচ্ছু না, ঠিক আছে? একটা কার্বনের তৈরি ডান্ডা। কখনো ব্যাটারি ভাঙছো তোমরা, খুলে দেখছো ভিতরে কোনোদিন? কিভাবে ভাঙছো? হাতুড়ি দিয়া। আচ্ছা হাতুড়ি দিয়া, হাতুড়ি দিয়ে ভাঙো তো সব ভিতরে ভসকে যাওয়ার কথা। আচ্ছা যাই হোক, ভসকে গেলে তো বুঝবা কেমনে, আমি সুন্দর করে চারপাশ খোলটা কেটে কেটে খুলতাম। আচ্ছা যাই হোক, মূল কথায় আসি। মূল কথা হচ্ছে আমরা জানি আগেও ফিক্স আমরা আলোচনা করছি যে ব্যাটারির মধ্যে কি ঘটে, আসলে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। এখন কার সাথে ঘটে কি ঘটে সেটাই বিস্তারিত আর কি। তো এই যে ড্রাই সেলের মূল দুইটা কম্পোনেন্টস হচ্ছে আমাদের এই যে ধাতব খোলকটা আর হচ্ছে এই কার্বন দণ্ডটা, ঠিক আছে? এই ধাতব খোলকটা আসলে কিন্তু জিঙ্কের তৈরি, হ্যাঁ, এটা একটা জিঙ্কের তৈরি খোলক, এটাকে আমরা চৌম্বক বলি আর কি। আর ভেতরে যে দণ্ডটা থাকে সেটা হচ্ছে কার্বন দণ্ড। সো কার্বন দণ্ডটার কাজ কিছু না আসলে, এখানে কার্বন দণ্ড না হলেও চলবে, কারণ এই কার্বন দণ্ডটার মূল কাজ হচ্ছে আসলে এর ভেতরে থাকা যে কেমিক্যাল সবগুলোর সাথে বিক্রিয়া করার ফলে যে ইলেকট্রন যোগান দেওয়ার প্রয়োজন পড়বে বিজারণের জন্য, সেই বিজারণের ইলেকট্রন বিক্রিয়া সব জায়গায় পৌঁছায় দেওয়া, এই জন্য কার্বন দণ্ড একদম গভীর পর্যন্ত ঢোকানো থাকতে হয়। বাট কার্বন দণ্ডটা কিন্তু সরাসরি এই জিঙ্ক দণ্ডকে কখনো টাচ করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে কার্বন দণ্ড জিঙ্কের মধ্যে একটা আইসোলেশন থাকে, এই মাঝখানে একটা রিং এর মতো কাগজের মতো থাকে। তো এখন কাহিনী হচ্ছে একটা ব্যাটারি তৈরি করার জন্য আসলে বিভিন্ন ধরনের উপাদান দেওয়া যেতে পারে। তো এই যে জংচঙ্গের মধ্যে তোমার কিছু বিভিন্ন উপাদান থাকে, যেমন কাঠ কয়লার গুঁড়া, তারপর হচ্ছে তোমার আরো মূল কিছু উপাদান থাকে, যেমন এখানে থাকে তোমার ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, তারপর তোমার থাকে অ্যামোনিয়াম ক্লোরাইডও থাকে, হ্যাঁ, অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট। তো এই জাতীয় কিছু কেমিক্যাল থাকে যে কেমিক্যাল গুলার বিক্রিয়া স্থল হিসেবে পরিগণিত হয় এই যে এই অঞ্চলটা, এবং এই জায়গাতেই জারণ বিজারণ ঘটে জিঙ্ক এবং কপারের মধ্যে, সেই জিঙ্ক এবং কার্বন দণ্ডের মধ্যে ইলেকট্রন আদান প্রদানটা ঘটে। তো বিষয়টা কি আমি একটু আরেকটু সিম্পল করে বলি, আমরা যে ধনাত্মক অ্যানোড, এই যে ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা, নেগেটিভ সোর্সটাকে, হ্যাঁ, এটাকে আমরা কিন্তু বলি ক্যাথোড। কি বলি? ক্যাথোড। আর ধনাত্মক প্রান্তকে আমরা বলি অ্যানোড। এই আমি মানে উল্টা বললাম, এটা তো ব্যাটারি না, ব্যাটারি তো উল্টা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে আমাদের ক্যাথোড। তো অ্যানোডে ঘটে জারণ, ক্যাথোডে ঘটে বিচারণ। তো বিষয়টা আসলে কি ঘটে, প্রথম ইনিশিয়াল সাবসিকোয়েন্সে কি ঘটে একটু দেখা যায়। এটা যেহেতু জিঙ্কের দণ্ড, তো আমরা জানি জিঙ্ক কি করবে, যে কোনো রাসায়নিক ক্রিয়া জিঙ্ক কি করবে, সে সবার আগে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে কি হবে, জিঙ্ক প্লাস আয়নে পরিণত হবে। এবং সে ত্যাগ করে কোথায়, সে আসলে এই পাত্রের ত্যাগ করে, মানে এটাকে যখন আমরা কানেক্ট করি কোনো ব্যাটারি সোর্সের সাথে কানেক্ট করি, তখন ওই প্রান্ত দিয়ে সেই ইলেকট্রন রিলিজ করে দেয়, ঠিক আছে? দুইটা ইলেকট্রন করে রিলিজ করে দেয়। তো রিলিজ করে দেওয়ার পরে থাকে জিঙ্ক আয়ন। তো এই জিঙ্ক আয়নটার কাজ হচ্ছে এর মধ্যে থাকা যে কেমিক্যালস গুলো আছে সেই কেমিক্যালস গুলোর সাথে সে তখন রাসায়নিক বিক্রিয়া করবে। এখন এই যে দুইটা ইলেকট্রন যে সে ছেড়ে দিল, এই দুইটা ইলেকট্রন কোথেকে কই যাবে, তার দিয়ে কই যায়, ঘুরে আমাদের এই যে কার্বন দণ্ড এসে পৌঁছায় না? তার মানে ইলেকট্রনগুলো কার্বন দণ্ড দিয়ে আসলে আমাদের এই তৈরি যেখানে বিক্রিয়াটা ঘটে সেই বিক্রিয়া স্থলে পৌঁছায়। তাহলে এখন আমাদের এই যে বিক্রিয়া স্থলটা, এই বিক্রিয়া স্থলে তাহলে কি কি আছে? প্রথমত আমাদের এখানে আছে জিঙ্ক প্লাস আয়ন, জিঙ্ক টু প্লাস আর কি। তারপরে কি আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, এরা আসলে বিক্রিয়া করবে। আসলে এখানে আমাদের আছে তোমার MnO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড,
আর হচ্ছে তোমাদের কি আছে, আমাদের আছে তোমার এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড আর আছে কি, আর ওই যে দুইটা ইলেকট্রন এখান থেকে আসলো সেই দুইটা ইলেকট্রন এখানে রিসিভ হবে। তো এই চারটা জিনিস একসাথে বিক্রিয়া করে এবং বিক্রিয়া করার পর আমরা যে জিনিসগুলো পাই সে কি কি পাই, প্রথমে আমরা এখান থেকে পাই অ্যামোনিয়াম গ্যাস NH3, অ্যামোনিয়াম না অ্যামোনিয়া কিন্তু, হ্যাঁ অ্যামোনিয়া গ্যাস। তারপর হচ্ছে এই ম্যাঙ্গানিজ এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড উৎপন্ন করে Mn2O3। তারপর আর থাকতেছে কি, আর থাকতেছে আমাদের এখানে হাইড্রোজেন, হ্যাঁ এখান থেকে আসলে আমরা পরবর্তীতে পাবো আরো পানি। সো এই হচ্ছে আসলে আমাদের গোটা বিক্রিয়াটা। এবং আরেকটা বিষয় দেখো, এখানে কি মিসিং, এখানে ক্লোরিন মিসিং, এখানে জিঙ্ক প্লাস আয়ন আছে, আসলে ক্লোরিনটা আলাদাভাবে বের হয়ে আসে, হয়ে এসে জিঙ্কের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে এখান থেকে উৎপন্ন হয় জিঙ্ক ক্লোরাইড। সো এই বিক্রিয়াটা একটা মুখস্থ রাখতে হবে, বলতে পারো যদি রাইসের আসে মুখস্থ ঝেড়ে দিতে হবে এই বিক্রিয়াটা, ঠিক আছে? তো একটু হিসাব করলে বুঝতে পারবা যে এখানে যে দুটো ইলেকট্রন গ্রহণ করতে হয়েছে, না হলে এই জিনিসটা হইতো না কখনো। সো তাহলে এই যে আমরা আসলে বিক্রিয়াটা দেখলাম, এখানে আসলে কি হয়েছে, আমাদের এখানে জিঙ্ক যে ইলেকট্রন ছেড়ে দিছে এটা হচ্ছে আমাদের আসলে জারণ বিক্রিয়া হয়েছে, মানে জিঙ্কের জারণ হয়েছে, হ্যাঁ এই জন্য জিঙ্ক দণ্ডটা হচ্ছে আমাদের অ্যানোড হিসেবে নামকরণ হয়েছে। আর হচ্ছে এইখানে আসলে বিজারণ হয়েছে, তবে এইগুলো না দেখালেও বিজারণ কার কার সাথে সেটা দেখালেও হবে। সো জাস্ট বিজারণ বিক্রিয়া, সো এই যে জারণ এবং এই যে বিজারণ বিক্রিয়া, এই দুইটা যখন সাইমলটেনিয়াসলি ঘটবে তখনই কেবলমাত্র আমি একটা সম্পূর্ণ বর্তনীতে একটা কমপ্লিট তড়িৎ প্রবাহের মানে তৈরি করতে পারবো। সো দিস ইজ হোয়াট হ্যাপেন ইন রাইসেল, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই, বুঝছি সবাই? আচ্ছা, তো ব্রাইসেলের আলোচনা আসলে এতটুকু, এর বেশি আলোচনা লাগে না, তাহলে আমি মুছে ফেললাম কিন্তু, হ্যাঁ দেখো বুঝো। আচ্ছা বিক্রিয়াটা একটু বুঝতে রাখতে হবে কষ্ট করে, এই বিক্রিয়াটা, আর এটা তো বাকিটা তো মনে রাখতে পারবে আশা করি। তাহলে একটু বলো তো দেখি আমাদের এই বিক্রিয়াতে কি কি উৎপন্ন হইতেছে, পানি, অ্যামোনিয়া গ্যাস আর হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, তাই না? আচ্ছা তো এই যে এখানে যে অ্যামোনিয়া গ্যাসটা আছে এটা তো গ্যাস হিসেবে উৎপন্ন হয়, সো তার মানে কি এই গ্যাসটা বের হওয়ার একটা জায়গা লাগবে না, যদি গ্যাসটা না বের হতে পারে সেটা তো ব্যাটারিটাকে ফুল হয়ে বাস করে ফেলবে, তাই না? তো এই জন্য যেসব ব্যাটারিতে এই ধরনের মেটেরিয়াল ব্যবহার করা হয় সেখানে একটা ছোট উপরে দিকে ছোট ছিদ্র দেখা যায়, যেটা আসলে অনেক সময় ইনভিজিবল দেখা যায় না, ওই ছিদ্র যাতে গ্যাসটা বের হয়ে চলে যেতে পারে, মানে এটা একদম এক সময় পেট ফুলে মারা যাবে। এই হচ্ছে তোমাদের ড্রাইসেলের কাহিনী। এরপরে দেখো তো একটু কি আছে, খুব সম্ভবত ফিশন এবং ফিউশন এই ধরনের বিক্রিয়াগুলো আছে, তাই না? আচ্ছা এগুলা কি বলো তো দেখি, কি কত কি বোঝো ফিশন বিক্রিয়া বা ফিউশন বিক্রিয়া, আর কোনো আইডিয়া আছে? সহজ করে কি বলা যায় বলো তো। আচ্ছা বলে আমি একটা ঘটনা বলি, ঘটনাটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, ঠিক আছে 1945 সালের ঘটনা। তো 1945 সালে যখন আমি আসলে নিজেও ইতিহাস খুব একটা ভালো জানি না, তবে আমি যতটুকু খেয়াল আছে বা যতটুকু বেসিক জিনিসটুকু জানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ না, ঠিক আছে? তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া আর যুদ্ধটা হয়েছিল বেশ কয়েকটা দেশের মধ্যে, রাশিয়া, তারপর হচ্ছে তোমার জার্মানি, তারপর হচ্ছে আর কি জানো ছিল, ইউএসএ তো ছিলই। তো হিরোশিমা, জাপানের যে হিরোশিমা এবং নাগাসাকি, এই দুইটা শহরকে যেদিন মানে যেদিন যুদ্ধটা শেষ হয় আর কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, এই যুদ্ধটা শেষ করার জন্য যেই জিনিসটা দায়ী ছিল
সেই জিনিসটা ছিল দুইটা অ্যাটম বোমা, ঠিক আছে, যেটা আসলে তোমার 1945 সালে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়। এবং এই দুইটা বোমা ফেলার পরে যে ঘটনাটা ঘটে, পুরো শহরটা জাস্ট একটা বোমার কারণে জাস্ট ব্লাস্ট হয়ে যায় পুরো একটা শহর। এবং তখন ওই জাপান নাকি জার্মানি, আমার তাও খেয়াল নেই, তারা আসলে পরাজয় মেনে নিতে বাধ্য হয়। এবং এটা এমন কোন, এটা জিনিসটা এমন না যে যুদ্ধ, এটা ইউএসএ তৈরি করেছিল খুব সম্ভবত, ঠিক আছে। তো ইউএসএ বা রাশিয়া, আমি আমি ইতিহাসে খুব খারাপ, আমি ইতিহাসে ছাত্র না, বাট যাই হোক, সো এই দুইটা অ্যাটম বোমা যেটা জাপান হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়, এই দুইটা বোমা ফেলার দিনই আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে শেষ হয়ে যায়। বিকজ অফ এই দুইটা বোমার প্রভাব এতটাই বেশি ছিল, এতটাই বেশি ছিল যে কি বলবো, আসলে ব্যাপারটা এরকম, বোমাগুলা এই বোমাগুলো এফেক্টটা কিরকম, ধরো যদি আল্লাহ না করুক আমাদের ঢাকাতে যদি জাস্ট 1 কেজি ওজনের, 1 কেজি, 1 কেজি এই বোমাগুলো তৈরি হয় আসলে ইউরেনিয়াম দিয়ে। তো 1 কেজি ইউরেনিয়াম দিয়ে তৈরি মনে করো একটা বোমাকে জাস্ট যদি মনে করো বাংলাদেশে একটা কোনায় ফেলে দেওয়া হয়, ওই একটা বোমাই যথেষ্ট, এটা ফাটলে পুরো বাংলাদেশ ব্লাস্ট হয়ে যাবে, মানে পুরো বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে একটা বোমার মাধ্যমে, যথেষ্ট। সো এতটাই পাওয়ারফুল হয় সাধারণত তোমার একটা নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার অ্যাটমিক বম্ব আর কি। সো এগুলো আসলে বলতে গেলে অনেক কি বলা হবে, চ যেগুলো কথা বলতেছি এগুলো আসলে এমন না যে এটা কোনো সায়েন্সের খুব গুরুত্বপূর্ণ ইনভেনশন, অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে খুব গুরুত্বপূর্ণ খারাপ ইনভেনশন বলতে পারো আমি বলবো আর কি। তবে এগুলো অনেক পজিটিভ সাইডও আছে, বাট সমস্যা হচ্ছে এটার ডেভাস্টেটিং পাওয়ার এতটাই বেশি যে এটা নেগেটিভ কাজে ব্যবহার করাটা অস্বাভাবিক কিছু না। তো যাই হোক, তো এই যে অ্যাটম বোমা, অ্যাটম বোমা বলি যেটাই বলি না কেন, আবার হাইড্রোজেন বোমা বলে একটা জিনিস আছে, যাই হোক না কেন, অ্যাটম বোমা নিউক্লিয়ার নিউক্লিয়ার বম, এগুলা আসলে আমি বলতে পারবো না, আসলে গুছাই কিছু বলতে পারবো না, মানে ইতিহাস বা এটা দিয়ে যেটা আমি বলতে চাচ্ছি। তো এইগুলোর কারণে একদিন আমরা মানব জাতি হয়তো ধ্বংস হয়েও যেতে পারি যখন তখন, মনে করো ইন্ডিয়ার সাথে চাই চীন একটা যুদ্ধ লাগলো, ইন্ডিয়াতে একটা বোমা ফালাই দিল চীনে, আর আমরা তো পুরো আমাদের চারপাশে তো পুরো ইন্ডিয়া, আমরা কি বাঁচবো? আমরা বাঁচবো না, ঠিক আছে। এবং আরো বেশি খারাপ বিষয় হচ্ছে এই যে অ্যাটম বোমাগুলো যখন ফেলা হয় এখান থেকে একটা খুব খারাপ জিনিস ছড়ায়, সেটাকে বলা হয় তোমার রেডিয়েশন, নিউক্লিয়ার রেডিয়েশন, ঠিক আছে, বা তেজস্ক্রিয়তা। এবং এই তেজস্ক্রিয়তার কারণে আসলে মানুষ মানে তেজস্ক্রিয়তা মানুষের জন্য সুইটেবল কোনো জিনিস না, এটা তুমি যখন তেজস্ক্রিয়তার মধ্যে থাকবা তোমাকে এটা ধীরে ধীরে শেষ করে ফেলবে। ইভেন ইউ নো বাট হিরোশিমা নাগাসাকি থেকে নাগাসাকিতে বোমা ফেলা হয়েছে 1945 সালে, বাট স্টিল না 2021 সালে এসেও ওই এলাকায় যে মানুষগুলো এখন আছে তাদের তাদের সেখানে এখন পর্যন্ত কোনো সুস্থ বাচ্চা জন্মায় না, বিভিন্ন ধরনের বিকলাঙ্গতা, প্রতিবন্ধিতা, তোমার বিভিন্ন ফিজিক্যাল ডিফেক্ট নিয়ে, ডিসএবিলিটিস নিয়ে এখনো সেখানে অনেক বাচ্চা জন্মায়, বিকজ অফ সেখানে যে তেজস্ক্রিয়তা বোমাটা ফেলার পরে সেটা যে তেজস্ক্রিয়তা ছড়াইছে সেটা এখনো রয়ে গেছে। এবং তেজস্ক্রিয়তা নিয়ে হয়তো তোমাদের সাথে আমার কথাও হয়েছে না, পড়াইছি না আমি তেজস্ক্রিয়তা, যে একটা তেজস্ক্রিয়তা কত বছর থাকতে পারে, তাই তো। সো এই জিনিসগুলো আসলে খুব ক্ষতিকর, কিন্তু যাই হোক, তো এই জিনিসটা এই যে পারমাণবিক বোমা যে ধর যে বিক্রিয়াটার মাধ্যমে করা হয় সেগুলাকে আমরা বলি, সেই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা বলি নিউক্লিয়ার বিক্রিয়া বা নিউক্লিয় বিক্রিয়া। বেশ মনে রাখবো আমরা যে কেমিস্ট্রিতে যত বিক্রিয়া দেখি সেগুলো হচ্ছে তোমার, কিন্তু আমরা আগেও বলছি একদম শুরুর দিকে বলছিলাম মনে হয়, যেগুলো সব ঘটে কোথায়, নিউক্লিয়াসের বাইরে, হ্যাঁ, ইলেকট্রনীয় লেভেলে, বাট এই নিউক্লিয়ার রিয়াকশন গুলা ঘটে তোমার নিউক্লিয়াস লেভেলে, নিউক্লিয়াই লেভেলে। সো এগুলা মূলত ফিজিক্সের বিষয়, এগুলা কেমিস্ট্রি আসলে বিষয় না। তো নিউক্লিয়াই লেভেলে এই ধরনের বিক্রিয়া গুলা ঘটে এবং এগুলো খুব খারাপ বিক্রিয়া। তো যাই হোক, তো এখন এই বিক্রিয়াটা কি আসলে একটু এইভাবে বোঝা যা। তো সাধারণত যেটা হয় আমরা জানি যে যে তেজস্ক্রিয় যে পদার্থ গুলা এগুলো আসলে তোমার প্রতিনিয়ত ভাঙতে থাকে, ভেঙে এখান থেকে বিভিন্ন ধরনের আলফা বিটা গামা রশ্মি আমরা ই করতে থাকি, আমরা তো এই ফিজিক্সের লাস্টের চ্যাপ্টারে এগুলো কথা বলছিলাম, তাই না। তো এই তেজস্ক্রিয় পদার্থ গুলা বিশেষত বিশেষ কিছু পদার্থ আছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য পদার্থ হচ্ছে তোমার ইউরেনিয়াম 235, হ্যাঁ, ইউরেনিয়াম 235, এটা হচ্ছে ইউরেনিয়ামের একটা আইসোটোপ। আইসোটোপ কি সেটা তো আমরা জানি, তাই না। তো আমরা যদি তোমার আণবিক ভরের হিসেবে লিখি, আণবিক ভরের হিসেবে লিখি, তাহলে ইউরেনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 235 আর এটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 92। সো এই আইসোটোপটার একটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যটা কি জানো, সেটা হচ্ছে
যখন ও আচ্ছা এত কিছু বলতেছি তার আগে তো বলাই হয় নাই যে এই ধরনের নিউক্লিয়ার এনার্জি জিনিসটা কি সেটা একটু জানা দরকার। দেখো আমরা জানি যে আমাদের পরমাণুতে যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন বাদ দাও, শুধু নিউট্রনের কথা চিন্তা করো। নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন গুলো থাকে তাদের মধ্যে দূরত্ব কতটুকু চিন্তা করো তো, দূরত্ব কি অনেক, দূরত্ব কি অনেক তাদের মধ্যে দূরত্ব? নিশ্চয়ই অনেক, অনেক, এটা মধ্যে দূরত্ব অনেক 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 কম। ঠিক আছে, আমাদের একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ মনে হয় 10^-15 কত, 15 না 18 মনে হয়, তাই না? 10^-15 না নিউক্লিয়াসের ব্যাসার্ধ সাধারণত হয়, তো 10^-15 যদি 15 ধরে নেই সাপোজ, তাহলে একটু চিন্তা করো এটা মানে কি, মানে কি তোমার একের পরে তার নিচে তোমার কি করতে হবে, তাকে ভাগ দিতে হবে একের পরে 15টা শূন্য দিয়ে। তো এভাবে 15টা শূন্য দিবা, দেওয়ার পরে যেটা আসবে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসের ব্যাস, ওর মধ্যে নিউট্রন থাকে। সো এই যে ইউরেনিয়াম পরমাণু কথা চিন্তা করো, ওর মধ্যে এরকম নিউট্রন আছে কয়টা, নিউট্রন, আমি সরি আমি নিউট্রন কেন বলতেছি, আমি মাথা ওলাই গেছে, নিউট্রনের তো আসলে সমস্যা না, সমস্যা প্রোটন নিয়ে। তো ওর মধ্যে প্রোটন থাকে কয়টা, 92টা। তো এই দূরত্বটা কতটা ক্ষুদ্র হইতে পারে আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা তো কুলম্বস ল থেকে জানি যে দুইটা আধানের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণের মান কিসের উপর ডিপেন্ড করে, তাদের দূরত্বের উপর। তো এই দূরত্বটা তো অলমোস্ট জিরো, জিরো থেকে অনেক 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 কম, মানে একদম শূন্য প্রায়, পুরোপুরি শূন্য প্রায়। তো এখানে যদি আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করি তাহলে একটু বুঝতে পারতেছো যে এখানে এই প্রোটনের মধ্যে নিউক্লিয়াসে থাকা যে প্রোটন গুলো আছে তাদের মধ্যে যে বিকর্ষণ বলের মান সেটা কেমন হবে, অলমোস্ট মানে ইনফিনিট লেভেলে চলে যাবে, অলমোস্ট পুরোপুরি না, অলমোস্ট ইনফিনিট। তার মানে এই যে প্রোটন গুলা তারা একে অন্যকে এত হিউজ অ্যামাউন্ট অফ ফোর্সে বিকর্ষণ করতেছে নিউক্লিয়াসে, বাট স্টিল নাও তারা একটা জায়গায় ইন্ট্যাক্ট হয়ে বসে আছে। That means there is some kind of energy, কোনো একটা এনার্জি অবশ্যই শক্তি আছে যারা এই যে এনার্জিটা কিনা এই প্রোটন গুলাকে ওই টাইনি স্পেসের মধ্যে একত্রে আটকায় ধরে রাখতে বাধ্য করছে। কথাটা বুঝতে পারছি? সো এই যে বাধ্য করছে এই এনার্জিটা, যে এনার্জিটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটনকে এত টাইনি ডিস্টেন্সের মধ্যে পজিশনিং করতে বাধ্য করে, এইটাকে আমরা বলি নিউক্লিয়ার এনার্জি। এখন একটু চিন্তা করো, ধরো কোনোভাবে যদি আমি এই নিউক্লিয়াসটাকে একটু উত্তেজিত করতে পারি বা তাকে একটু খোঁচা দিয়ে ভাঙা দিতে পারি, তাহলে কি হবে, এখানে যে এই যে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জিটা সেটা মুক্ত হয়ে যাবে না, রাইট? সো এই এনার্জিটাই আসলে আমরা নিউক্লিয়ার এনার্জি হিসেবে তখন ব্যবহার করতে পারি। কথাটা বুঝে গেছে? এই হচ্ছে বিষয়। সো তাহলে এখন কি করা হয় আসলে এনার্জিটা করা, বের করার জন্য এনার্জিটা করার জন্য অবশ্যই এমন কোনো কিছু ব্যবহার করতে, সেট আপ করতে হবে যাতে নিউক্লিয়াসকে ভাঙা যায়। সো নিউক্লিয়াসকে ভাঙার জন্যই আসলে আমরা এই ইউরেনিয়ামটা নিই, কারণ ইউরেনিয়ামটাকে ভাঙা খুব সহজ হয়। কিভাবে ইউরেনিয়ামকে ভাঙতে হয় বিক্রিয়া করে লিখবনি, আগে শুধু একটু দেখি। তো ধরো আমাদের কাছে সেই ইউরেনিয়াম 235 পরমাণু আছে, তো এটাকে আমরা এখন ভাঙতে চাই। তো এটাকে ভাঙার করতে হবে খুব কঠিন কোনো কাজ নয়, এটাকে ভাঙার জন্য জাস্ট সিম্পলি করতে হবে কি, একটা নিউট্রন লাগবে, একটা নিউট্রন দিয়ে এটা নিউক্লিয়াসে একটা বাড়ি মারতে হবে, আঘাত করতে হবে। তো যখন আমরা এটাকে আঘাত করব তখন যেটা ঘটনাটা ঘটবে যে এই দুইটা ভেঙে সমান দুইটা টুকরায় পরিণত হবে, সমান দুইটা টুকরায় বা কখন এটা বিক্রিয়া ভেদে তিনটা তিনটা আলাদা টুকরাতেও পরিণত হতে পারে। এবং এখানে টুকরা মানে কি বোঝাইতেছি বুঝতে পারছি, এটার মানে হচ্ছে দুইটা আলাদা নতুন নিউক্লিয়াস তৈরি হবে। এবং আলাদা নিউক্লিয়াস মানে কি, আলাদা দুইটা ভিন্ন মৌল তৈরি হবে আর কি, এক কথায় ইউরেনিয়াম ইউরেনিয়াম থাকবে না, সেটা ভেঙে দুইটা আলাদা মৌল তৈরি হবে। তো আলাদা মৌল তৈরি হলো ভালো কথা, কিন্তু এখানে যেটা ঘটে যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যে, তো ধরো এই নিউক্লিয়াসটা ভেঙে আমাদের এই দুইটা নতুন নিউক্লিয়াস তৈরি হলো, ঠিক আছে। তো এখন নিয়ম অনুযায়ী এই দুইটা নিউক্লিয়াসকে যে ভর, এই দুইটাকে যোগ করলে আমরা কি এই ইউরেনিয়ামের ভর পাবো না, পাওয়া উচিত না, উচিত। কিন্তু এই হিসাব করে দেখা যায়, এই দুইটাকে যোগ করলে দেখা যায়
এই ভরটা এই পাওয়ার মানে এই ভরটা সমান হয় না, একটুখানি কম হয়, তার মানে কি কিছু ভর এখানে হারায় গেছে, লিটারালি হারায় গেছে, তাই না? তো ভরটা কই গেছে? এই ভরটাই আসলে শক্তিতে কনভার্ট হয়েছে, এবং এই শক্তির পরিমাণটা বের করার জন্যই তোমরা হয়তো সূত্রটা পড়া না পড়ো জেনে থাকবা, যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, আইনস্টাইনের বিখ্যাত সূত্র। এই সূত্রটা দিয়ে আসলে ওই শক্তির পরিমাণটা মেজার করা যায়। এখানে সি হচ্ছে আমাদের আলোর বেগ, এবং এম হচ্ছে ওই ভরটা, যেই ভরটা আসলে এখানে ভাঙার সময় হারায় গেছে। তো আলোর বেগ এমনিতেই কত চিন্তা করো, 3 × 10⁸, তার উপর স্কোয়ার, তার সাথে তুমি জাস্ট ভর যোগ গুণ করবা, তাহলে সামান্য একটু ভর যদি জাস্ট এখানে লস হয় তাহলে এনার্জির পরিমাণটা কি হবে, বুঝতে পারতেছি? ইটস হিউজ, রাইট? সো এই কাজটাই হয় এখানে, যখন আমরা এই ইউরেনিয়ামকে ভাঙে একটা নিউট্রন তার আঘাত করে তখন এটা ভেঙে দুটা টুকরে পড়াতে হয়, তবে তুলনামূলক একটু ওজন একটু ভর একটু কম হয়। সো এখান থেকে এই যে ভরটা একটু কম হয় এটা শক্তিতে রূপান্তরিত হয়, এবং এই বিক্রিয়ার সময় শুধু যে দুইটা টুকরো উৎপন্ন হয় তাই না, আরো কিছু জিনিস উৎপন্ন হয়। এখান থেকে আরো 3টা নিউট্রন উৎপন্ন হয়। কয়টা নিউট্রন উৎপন্ন হয়? 3টা নিউট্রন। এখন একটু চিন্তা করো, আমরা যখন এই বিক্রিয়াটা করতেছি অবশ্যই আমরা একটা ইউরেনিয়াম পরমাণু নিয়ে কাজ করতেছি না, এখানে আসলে অসংখ্য ইউরেনিয়াম পরমাণু আছে। তো একটা ইউরেনিয়াম পরমাণু ভেঙে 3টা নিউট্রন পাওয়া গেল, এখন এই 3টা নিউট্রন কি করবে? আরো 3টা ইউরেনিয়াম পরমাণু কি ভাঙতে পারবে না? এটাই ঘুরবে, আরো 3টা নিউট্রন কে ভাঙবে, এবং তারা প্রত্যেকে ভাঙবে, ভেঙে প্রত্যেকে আবার করে আবার 3টা করে তোমার কি নিউট্রন উৎপন্ন করবে। তারপরে এই 3টা নিউট্রন, এই 9টা নিউট্রন হলো এখানে, তাই না? এই 9টা নিউট্রন করবে কি, আবার আরো 9টা নিউক্লিয়াস কে ভাঙবে, সেই 9টা নিউক্লিয়াস থেকে 3×9=27টা নিউট্রন বের হবে, তারপর 27টা থেকে আরো এইভাবে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে থাকো, তাহলে কি হবে ব্যাপারটা, বুঝতে পারছি কাহিনীটা? তো এইভাবে যদি আমি জিনিসটাকে জাস্ট একবার বিক্রিয়াটা শুরু করে দেই, এবং এটা চলা যদি একবার শুরু করে দেয়, এটা আর নিজে থামবে না, এটাকে আর থামানো সম্ভব হবে না। এবং যখন এইটাকে আমরা থামাইতে পারি না, এখানে নিউট্রন উৎপন্ন হইতে 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 লক্ষ লক্ষ কোটি কোটি ইলেকট্রনকে ভাঙতে ভাঙতে এটা এমন হিউজ অ্যামাউন্ট অফ শক্তি গেইন করে, তখন সেটা ব্লাস্ট করে, এবং এটাকে আমরা পারমাণবিক বোমা নামে চিনি। কথাটা বুঝতে পারছি? সো এই প্রসেসটা, এই যে 1 থেকে 3টা, 2 থেকে 3টা, 3 থেকে 9টা, এভাবে যে ভাঙতে ভাঙতে জিনিসটা যখন অনগোয়িং চলতে থাকে, তখন এই গোটা প্রসেসটাকে আমরা বলি ফিশন রিয়াকশন। কি বলি আমরা? ফিশন রিয়াকশন। তো এই ফিশন রিয়াকশনটা চলতে থাকে বলেই এটা একসময় আনস্টেবল হয়ে যায়, তখন এটা মানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি ব্লাস্ট আকারে নির্গত করে। তো অ্যাটম বোমায় কি করা হয়, এই বিক্রিয়াটাই জাস্ট একবার ধরায় দিতে হয়, জাস্ট একটা নিউট্রন দিয়ে একটা নিউক্লিয়াসকে একবার ভাঙা দিলেই কাজ শেষ, ও নিজে নিজে বিক্রিয়া করে এটা ব্লাস্ট করবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এটাকে আমরা বলি ফিশন বিক্রিয়া, বা এটাকে আমরা চেইন রিঅ্যাকশন বলি, কারণ এটা শুরু হলে একবার এটা নিজে নিজে থামবে না। তো এইটাকে আসলে যখন আমরা কন্ট্রোল করতে পারি, তখন কন্ট্রোল করেই আসলে আমরা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন করতে পারি, কারণ এই ঘটনাগুলো যখন ঘটে এখানে বিপুল পরিমাণে তাপ উৎপন্ন হয়, এবং সেই তাপটাই আসলে তোমার বয়লারের জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে আর কি, ঠিক আছে? তো তাহলে বিক্রিয়াটা যদি বলি, তাহলে বিক্রিয়াটা কেমন হবে, এখানে যে ঘটনাটা ঘটবে যে তোমার বিক্রিয়া হিসেবে ইউরেনিয়াম 235 যদি নিই আমরা, তাহলে এটার বিক্রিয়াটা আমি যদি লিখি এখানে, এটা হবে তোমার 235 হচ্ছে তার ভর সংখ্যা, আর 92 হচ্ছে পারমাণবিক সংখ্যা থাকবে ইউরেনিয়াম। তো এটাকে যখন আমি মনে করো একটা নিউট্রন দিয়ে ভাঙলাম, একটা নিউট্রন নিউট্রনের সাথে মানে বিক্রিয়া করলো আর কি, তখন এখান থেকে খুব সম্ভবত আমি যদি ভুল করে না থাকি ব্যারিয়াম আর ক্রিপ্টন হবে। দেখো তো ব্যারিয়াম আর ক্রিপ্টন আছে তোমাদের? আচ্ছা, তো এখান থেকে উৎপন্ন হয় ব্যারিয়াম আর হচ্ছে ক্রিপ্টন, মানে এই দুটা ভেঙে যে দুইটা আলাদা নিউক্লিয়াস হয় সেটা হয় ব্যারিয়াম এবং ক্রিপ্টন। এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 141, আর এটার পারমাণবিক সরি পারমাণবিক সংখ্যা না মানে ভর সংখ্যা, আর হচ্ছে ক্রিপ্টনের ভর সংখ্যা হচ্ছে 92, ব্যারিয়ামের হচ্ছে 56, আর ক্রিপ্টনের হচ্ছে তোমার 36, মানে পারমাণবিক সংখ্যা, ব্যারিয়াম আর ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা। এখন যদি এগুলো একটু হিসাব করে দেখো, তাহলে দেখবা যে উপরে হচ্ছে আমাদের নিচে হচ্ছে প্রোটনের সংখ্যা, উপরে হচ্ছে নিউট্রন সংখ্যা,
তো এখানে নিউটন ছিল 235টা আর একটা হচ্ছে 236টা, বাট এই দুইটাকে যোগ করে দেখো 39 হবে, 139 হবে, মানে আরো তিনটা নিউট্রন কিন্তু এখানে মিসিং, এবং সেই তিনটা নিউট্রনই আসলে আমাদের এখানে বিক্রিয়াতে এক্সট্রা হিসেবে উৎপন্ন হবে আর কি, তিনটা নিউট্রন। সো যখন এটা হবে বৈমনা এইভাবে থাকবে, উপরে থ্রি দিয়ে নিচে জিরো দেওয়া আছে, মেবি থ্রি এবং জিরো এইভাবে, কারণ এখানে নিউট্রন নাই, এটাকে একটা আলাদা নিউট্রন হিসেবে কাউন্ট করলে আর কি, আর এখানে মনে হয় হচ্ছে ওয়ান আর এখানে জিরো। সো এইভাবে ইউরেনিয়ামটা ভেঙে দুইটা আলাদা মৌল পরিণত হলো, তার সাথে দুইটা নিউট্রন পড়লো, এবং এই দুইটা নিউট্রন দিয়ে পরবর্তীতে আবার এরকম তিনটা ইউরেনিয়াম নিউক্লিয়াসকে ধরে বিক্রিয়াটা চলতে থাকবে। সো এই হচ্ছে বিষয়। তো নিউক্লিয়ার রিয়েক্টরে যেটা করা হয়, এই যে যখন বিক্রিয়াটা ঘটে তখন এই নিউট্রন গুলাকে শোষণ করা হয়, শোষণ করে নিলে এই বিক্রিয়া গুলাকে কন্ট্রোল করা যায়। মানে এখানে তো মূল সমস্যাটা হচ্ছে নিউট্রন উৎপন্ন হতে থাকে, এই নিউট্রন গুলাকে শোষণ করে নিতে পারলেই কিন্তু বিক্রিয়াটা কন্ট্রোল রাখা যায়। তো এটাই করা হয় এক ধরনের বিশেষ ম্যাটেরিয়ালের মাধ্যমে, এটা সাধারণত ইউজ করা হয় ক্যাডমিয়াম, ক্যাডমিয়াম দণ্ড এই নিউক্লিয়ার রিয়েক্টরে প্রবেশ করে দিলে ওই ক্যাডমিয়ামের কাজ হচ্ছে সে নিউট্রন শোষণ করে নিতে পারে, তো নিউট্রন শোষণ করে নিলে তখন বিক্রিয়াটা কন্ট্রোলেবল সিচুয়েশনে থাকে। তোমরা হয়তো খুব সম্ভবত সাধারণ জ্ঞান পড়ে থাকতে চাইবা যে তোমার চেনুরে কিছুদিন আগে বেশ কয়েকটা খারাপ নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, সম্ভবত চেনুরে বলে, এটা কোথায় আমি জানি না, আরেকটা লোকেশন আছে, তো এই দুইটা জায়গাতে। হ্যাঁ কি বাংলাদেশের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতেছে, বাঙালিদের যে মেজারমেন্ট, তাদের যে ব্যাপার স্যাপার, তারা কিভাবে কন্ট্রোল করবে, একবার যদি বিক্রিয়াটা কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে বলতে পারো আমরা সবাই অ্যাটম বোমার উপরে বসে থাকবো, ব্যাপারটা এরকম এরকম আর কি। সো যাই হোক, তো ওই চেনুরেবিলে যখন এই ঘটনাটা ঘটে, এটা ঘটার পরে ওই আশেপাশের যে 5 কিলোমিটার বা 10 কিলোমিটার রেডিয়াস এর মধ্যে যা অঞ্চল মানুষ আছে তাদের সবাইকে সরিয়ে নিতে হয়, কারণ এটা যখন ব্রাশ করে তখন যে শুধু ভয়াবহ বিস্ফোরণ ঘটে তাই না, এখান থেকে কিন্তু তেজস্ক্রিয়তার প্রণীতে ছড়ায় পড়ে, এবং তেজস্ক্রিয়তার মধ্যে তুমি যদি থাকো তাহলে তুমি মারা পড়বা, এই হচ্ছে কাহিনী। তেজস্ক্রিয়তার কারণে ব্রেন ক্যান্সার থেকে স্কিন ক্যান্সার, মানে এক কথায় এটা আমাদের মানে মানব জাতির জন্য খুবই খারাপ একটা জিনিস। এই হচ্ছে মোটামুটি আমাদের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। হ্যাঁ, যে নিউট্রনটার সাথে বিক্রিয়া করে সেটা কিসের নিউট্রন, মানে কোন পরমাণু, অন্য কোন যে কোন সোর্স থেকে, অন্য যে কোন পরমাণু থেকে বা যে কোন থেকে, জাস্ট প্রথমে তোমার একটা নিউট্রন দিয়ে এটাকে হিট করাইতে হবে, তারপরে যে নিউট্রন উৎপন্ন হবে সেটা তো বিক্রিয়াতে উৎপন্ন হইতেছে, ওটা তো আর কারোর জন্য বসে থাকবে না, কথা বুঝতে পারছো? আমাদের তো বারবার নিউট্রন দেওয়া লাগতেছে না, একবারই জাস্ট কোন একটা সোর্স থেকে তুমি একটা নিউট্রন দ্বারা এটাকে আঘাত করতে পারবা, কথা বুঝতে পারছো? তারপরে তো আর নিউট্রন জেনারেট করা পারো, নিজে নিউট্রন পয়দা করে নিজে বিক্রিয়া করা শুরু করবে, এবং আর কোনো থামাথামি নাই যদি না এটাকে কন্ট্রোল করা হয়। আর যখন এটা কন্ট্রোল করতে আমরা ব্যর্থ হই তখনই কপালে শনি আসে, এই আর কি। তো বোঝা গেল ফিশন, আর কোনো সমস্যা আছে, আর কোনো প্রশ্ন আছে কারো এখানে? নাই। আচ্ছা, তো এখানে যে বিক্রিয়াটা আমরা দেখালাম, এখানে এর থেকে ব্যারিয়াম ক্রিপ্টোনাস উৎপন্ন হয়েছে। আর বিক্রিয়া সবসময় যে এরকমই হয় তা না, অন্যান্য অনেক সময় আসলে বিক্রিয়াটা মানে তোমার কোথায় করা হচ্ছে বা কোন কন্ডিশনে করা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এখান থেকে আসলে তিনটা আলাদা আলাদা মৌল উৎপন্ন হইতে পারে, এটা দ্যাট ডিপেন্ডস, তোমাদের বই যেহেতু এটা দেওয়া আছে তোমরা এটা দিলেই চলবে, ঠিক আছে? তো এটা কি ছিল ফিশন, মানে ফিশন হচ্ছে পরমাণুকে এভাবে ভাঙা, ভাঙা থেকে মাধ্যমে সেখান থেকে শক্তি উৎপন্ন করা। আর একটা লাস্ট যে বিক্রিয়া জিনিস আছে সেটাকে বলা হয় ফিউশন, এটাকে হাইড্রোজেন বোমার কথা বলছিলাম, হাইড্রোজেন বোমা, এটা নিউক্লিয়ার তোমার অ্যাটমিক বোমা থেকে আরো বেশি ভয়ঙ্কর, হাইড্রোজেন বোমা খুবই ভয়ঙ্কর, এটা এটা এখন পর্যন্ত কোথাও অ্যাপ্লাই করা হয় নাই, হয় নাই বলেই হয়তো বা এখন পর্যন্ত আমরা বেঁচে আছি বলতে পারো সরাসরি। তো এই হাইড্রোজেন বোমা জিনিসটা কি, এই হাইড্রোজেন বোমার ভিতরে যে বিক্রিয়াটা ব্যবহার করা হয় এটাকে আমরা ফিউশন বলি। এই ফিউশন বিক্রিয়াটা মূলত ঘটে তোমার সূর্যের মধ্যে, সূর্য বা নক্ষত্রগুলোর মধ্যে এই ধরনের ফিউশন বিক্রিয়া ঘটে। ওখানে কি হয়, দুইটা হাইড্রোজেন পরমাণু মিলে সেখান থেকে হিলিয়াম উৎপন্ন হয়, এবং এইটা যখন ঘটে তখন সেখানে আসলে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। তো এটা সব নর্মাল হাইড্রোজেন নিলে হবে না, হাইড্রোজেনের দুইটা স্পেশাল আইসোটোপ নেওয়া লাগবে, আমাদের হাইড্রোজেন তিনটা আইসোটোপ, তার মধ্যে একটা হচ্ছে ডিউট্রিয়াম আর একটা হচ্ছে ট্রিট্রিয়াম।
সো এখানে মূলত তোমার ডিউটেরিয়াম আর হচ্ছে তোমার হচ্ছে ট্রিটিয়াম যেটা 3-1 এটা ব্যবহার করা হয়। সো এই দুইটাকে একত্রিত করলে এখানে আসলে হিলিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা অর্জন হয়। তো এই ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম এগুলো তো বুঝি না, উপরে নিচে 1-2, 1-1, 3-1 কেন আসলে এটা তো বুঝি সবাই নাকি, এটা বুঝতে কারো সমস্যা হয়? এটা কি বুঝতে কারো সমস্যা? এটা বুঝি তো? আচ্ছা ঠিক আছে। তো এখানে এইভাবে দুইটা হাইড্রোজেন একত্রিত হয়ে হিলিয়াম যখন উৎপন্ন হয় তখন এখানে আসলে বিপুল পরিমাণ তাপ শক্তি নির্গত হয়। এবং সত্যি কথা বলতে এই যে নিউক্লিয়ার রিয়েক্টরের তুলনায় এই যে ফিউশন এনার্জি এটা অনেক বেশি মোর স্টেবল এবং এটা খুব পরিবেশ বান্ধব, কারণ এখানে তেজস্ক্রিয়তা রশ্মি উৎপন্ন হয় না। এবং এই কারণে বর্তমানে আমাদের দেশে পৃথিবীতে অনেক জায়গায় ফিউশন নিয়ে রিসার্চ চলতেছে, কৃত্রিম ভাবে ল্যাবরেটরি ফিউশন অনেক জায়গায় অলরেডি ঘটানো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তো এখন এটাকে জাস্ট এখন পর্যন্ত আমরা জাস্ট হার্নেস করতে পারি না, মানে কন্ট্রোল করতে পারি নাই, মানে বিক্রিয়াটা হওয়ার পরে সেটাকে কন্ট্রোলেবল এখনো মানুষ করতে পারে নাই, এই কারণে এখন পর্যন্ত আমরা এটাকে মানে ব্যবহার করতে পারতেছি না। বাট খুব বেশি দিন হয়তো নাই, কারণ এটা অনেক ভালো রকমের রিসার্চ চলতেছে। তোমার আমেরিকার টোকোম্যাক এনার্জি নামে একটা আলাদা প্রতিষ্ঠান আছে, তারা এটা নিয়ে কাজ করতেছে। যদি আমরা এই বিক্রিয়াটাকে একবার কন্ট্রোলে নিয়ে আসতে পারি তাহলে আসলে আমরা একসময় ক্লিন এনার্জি পাবো, তখন আসলে নিউক্লিয়ার এনার্জি আর কোনো ভাব থাকবে না, ঠিক আছে? ফিশন ফিউশনের কোনো ভাব থাকবে না বলতে পারো। আরেকটা কি বলতে চাইছিলাম, এই বিক্রিয়ার আরেকটা বিশাল বড় সমস্যা হচ্ছে মানে কন্ট্রোল করা যায় না কেন, এই বিক্রিয়াটা করার সময় প্রায় তোমার 1,000,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জেনারেট হয়, 1,000,000 ডিগ্রির উপরে। সো ওই পরিমাণ তাপমাত্রাটা কন্ট্রোল করাটাই হচ্ছে মূল ফ্যাক্টর আর কি। সো এইটুকুই হচ্ছে ফিশন সম্বন্ধে কথা, এর সম্পর্কে বেশি আমি নিজেও জানি না, শুধু এইটুকুই বলতে পারবো। এটা চলমান থাকে না, এটা জন্য কন্ট্রোলেস তোমাকে হাইড্রোজেনের যোগান দিয়ে যেতে হবে, ঠিক আছে? তবে এটা খুব মানে তোমার ম্যাটেরিয়াল মানে তুলনায় এটা এনার্জি প্রোডিউস প্রোডাকশন অনেক বেশি, অনেক বেশি এনার্জি প্রোডাকশন করতে পারে। এটা এটা ফিউশনের মতো ওরকম চেইন রিঅ্যাকশন হয় না। ইলেকট্রোম্যাগনেটিক ফিজিক্স আছে, কারণ এখানে বিক্রিয়াটা করানোর জন্য ওই যে এই হাইড্রোজেন দুইটাকে তুমি কি মনে করছো, দুইটাকে নিয়ে একটা পাত্রের মধ্যে রাখবা তারা বিক্রিয়া করবে? জীবনেও না, ঠিক আছে? এই হাইড্রোজেনের কণাগুলোকে অলমোস্ট আলোর বেগে একে অন্যের সাথে হিট করাইতে হয়, এখানে অনেক কমপ্লেক্সিটি আছে। তোমরা যেটা মনে করতেছো যে ওইখানে আসলে বিষয় এরকম না, যদি এই যেমন কথা বলতে চাই না এগুলো নিয়ে, কারণ বললে আসলে অনেক কিছু বলতে হবে এবং যেগুলো পুরোপুরি তোমাদের মাথার উপর দিয়ে যাবে। অন্তত 10 বার আরো 10-12 বছর ফিজিক্স নিয়ে পড়াশোনা যদি করো তখন এই কথাগুলো বললে তোমাদের মাথায় ঢোকার মতো ক্যাপাবিলিটি তৈরি হবে, এই জন্য বলি না আর কি। এই দুইটাকে আলোর বেগে একসাথে হিট করাইতে হয় এবং এই করার জন্য এই হাইড্রোজেন গুলাকে অ্যাটমিক গুলাকে তোমার অ্যাটমিক লেভেলে তাদেরকে আলাদা করতে হয়। এটা কিন্তু তোমার এরকম না যে আমার মন চাইলো যে এই ডাস্টার টাইপ বোতলটা আমার নিয়ে আমার বিক্রিয়া কদর আমি ধরলাম হাতে ধরে লাগায় ফেললাম, ব্যাপারটা এরকম না। এটা পরমাণু, এটাকে হ্যান্ডেল করা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট জব ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? দেন এটাকে তোমার ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিতে হয়, ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে দিয়ে এটাকে একটা লুপের মাধ্যমে এটার বেগ বাড়াইতে বাড়াইতে প্রায় আলোর বেগের কাছাকাছি নিয়ে যেতে হয় প্রায়। দেন এটাকে হিট করার এটা যখন হিট করে তখন এখান থেকে তোমার প্লাজমা বের হয়, প্লাজমা প্লাজমা ওইখান থেকে হিট রিলিজ হয়। দেন সেই হিটটাকে তুমি কিভাবে কন্ট্রোল করবা, দের আর লট অফ থিংস হ্যাজ টু বি ডান এখন পর্যন্ত এটা করার জন্য। সো এত ইজি না, যাই হোক, বাট মূল কনসেপ্টটা হচ্ছে এই, আশা করি মূল কনসেপ্টটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো তাহলে কাজ হয়ে যাবে এই আর কি। যদি তোমাদের এটা সম্বন্ধে ইন্টারেস্ট থাকে তোমরা ইউটিউবে একটু ঢুকে টোকোম্যাক এনার্জি নামে সার্চ দিবা, আমি এটাকে ফলো করি, এটা রিসেন্টলি টোকোম্যাক এনার্জি দেখতে মনে হবে যে মেশিন গুলা আউট অফ দ্য ইউনিভার্স থেকে মেশিন গুলা নামা আসছে, মনে হচ্ছে যে এলিয়েনদের মেশিন এরকম মনে হতে পারে না সময় দেখলে। তো দেখো এসব বলে কোনো লাভ নাই। তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার লাস্ট পার্ট, আর কোনো আলোচনার কিছু নাই। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, পুরো ফুল চ্যাপ্টার একটু দেখো কোনো কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রশ্ন আছে কিনা, ঝামেলা আছে কিনা। এই চ্যাপ্টার আলোচনা আর কোনো
কিছু নাই আমার মনে হয়। আর কোনো প্রশ্ন নাই? আর আর কি কারো কোনো প্রশ্ন আছে? বাকিদের মম, তারপর মৃত্তিকা, শিফা, সাদিয়া, আচ্ছা যদি না থাকে তাহলে তো খুবই ভালো। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো আল্লাহ হাফেজ। আমরা নেক্সট দিন চ্যাপ্টার 10 ধরবো, তাহলে হচ্ছে না 9 মনে ধরবো, না 9 ধরবো। আচ্ছা ঠিক আছে, ওকে। চ্যাপ্টার 9 হচ্ছে কি জানো, একটা বিক্রিয়া চ্যাপ্টার, এটা শুধু বলে রাখি। প্রচুর বিক্রিয়া করবা, মুখস্থ করবা, বিক্রিয়া করবা, মুখস্থ করবা। এখানে বোঝার চেয়ে তোমাদের মুখস্থ জিনিস বেশি আর কি, জাস্ট ইনফরমেশন গুলো দিয়ে থাকবে, দেন মুখস্থ করবা কোন ধরনের ধাতু, কোন ধরনের অধাতু বা অ্যাসিড, ক্ষার, কে কার সাথে কি ধরনের বিক্রিয়া দেয় এই আর কি। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ওকে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম আসসালাম।